আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার স্কিল একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আলাপাত দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। দেখতে দেখতে আমরা আমাদের বইয়ের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমাদের সর্বশেষ অধ্যায়, 23তম অধ্যায়, হজরত খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প দিয়ে আমাদের বইটি শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো আমার সাথে সাথে তোমাদের বইয়ের 97 পৃষ্ঠাটা বের করো এবং আমার সাথে পড়তে থাকো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীর 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন ইসলামের গুরুতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করার জন্য তিনি কুশমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অগ্নিপুত্রের সাথে মুসলমান হয়ে গেছে। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোনের ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপন নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। এটা বলেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি শুনে খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে 8 বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেত। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং নীতি। আইনের চোখে নিচু উঁচু, ধনী গরিব আপন পর কোনো ব্যাধাভেদ ছিল না। গুরুতর অপরাধে তিনি নিজের ছেলেকে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুতর কাজ তিনি সাহাবেদের সাথে পরামর্শ করে সম্পাদনা করতেন। একদিন তিনি এক বৃদ্ধ দাসকে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, দুইজন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেমের শহরের নিকট পৌঁছলেন, তখন ক্রীতদাসের উঠে চলার পালা। উটের পিঠে ক্রীতদাস দেখে শহরের লোকজন মনে করলেন উনি খলিফা, আর উটের পিঠে বসা ক্রীতদাস খলিফা হিসেবে সালাম দিতে লাগলো। ক্রীতদাস তখন লজ্জিত বলেন, আমি নই, উটের চালক ওই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবত দেখে মহানবতা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে আইনের বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাধারণ লোকের সামনে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযুক্তি ছিল এই যে, বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে আমার তার জামা তৈরি হয়েছে। তিনি পোশাকার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদরদী শাসকের কথা
লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথম পূজাপুজি করেন খলিফা ভবন। কোনো লোকে এই খলিফা ভবন দেখাতে পারেননি। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়া খলিফা ঘুমাচ্ছে। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়া নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলামের ধর্মপ্রচার প্রসারের জন্য তারা সম্পদ ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজে মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। তার মহান জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে আসছে ও ভালো কাজে উৎসাহ যুগিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, ওরা হচ্ছে আমাদের আদর্শ, ওদেরকে আমাদের ফলো করা দরকার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা লাইন সুন্দর করে ভালো করে রিডিং করবা। আমাদের পরীক্ষায় যে কোনো জায়গা থেকে অনুচ্ছেদ হতে পারে, প্রশ্ন হতে পারে, সেই কারণে আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন ভালো করে মনোযোগ সহকারে করা দরকার। শুধু তাই নয়, তাছাড়া এখান থেকে আসে আমাদের প্রশ্নগুলো বাক্য তৈরি করা, বিরাম চিহ্ন সহ আরও নানান যত রকমের প্রশ্ন আছে, সবাই তো এই গল্প থেকে আসে। তো আমাদের গল্পগুলো ভালো করে পড়া উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব ভালো করে পড়বা। আজকে এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আবারও তোমাদের সবাইকে স্বাগত অনলাইন ক্লাসে। এখন আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস করাবো। তোমরা তোমাদের বইয়ের ইউনিট 2 এবং পৃষ্ঠা 4 বের করো, পেজ নাম্বার 4 বের করো। দেখো এখানে দেওয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে, মানে দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং মানে শুভ সকাল। তখন মেয়ে বাবুটা বলতেছে, গুড মর্নিং মাম। সেও বলতেছে, মা তোমাকেও শুভ সকাল। গুড আফটারনুন টিচার। তখন টিচার বলতেছে, হ্যালো গুড আফটারনুন। টিচারও তাকে গুড আফটারনুন এর অভিবাদন জানিয়েছেন, মানে শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তারপরে দেখো দোকানদার বলছে, শপকিপার বলছে, হ্যালো, ওহে, গুড নাইট, সি ইউ টুমোরো। গুড নাইট, দেখা হবে আগামীকাল। গুড বাই, সি ইউ অ্যাট স্কুল। হ্যাঁ, শুভ বিদায়, তোমার সাথে স্কুলে দেখা হবে। তারপরে দেখো এখানে আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সার্কেল আইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড অর গুড বাই অ্যাজ এ নেসেসারি। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড বাই বৃত্ত দিয়ে, মানে মার্ক করার জন্য। তো সর্বপ্রথম দেখো গুড মর্নিং, গুড মর্নিং এখানে তোমরা সর্বপ্রথম কোনটা করবা, সার্কেল করবা, সেটা হচ্ছে গুড মর্নিং। তারপরে গুড ইভিনিং, এখানে তোমরা বৃত্ত করবা, হ্যালো। তারপরে গুড আফটারনুন, এখানে তোমরা বৃত্ত করবা, গুড আফটারনুন। তারপরে গুড নাইট, এখানে তোমরা বৃত্ত বরাবর করবা, গুড বাই। তারপরে পেজে দেখো লেসন 3 এন্ড 4, গ্রেটিং, অ্যান্ড লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, শুভ সকাল ছাত্রছাত্রীরা, শুভ সকাল শিক্ষক। উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম, আমরা এখন একটি শব্দ খেলা খেলতে যাচ্ছি। তখন স্টুডেন্টরা আনন্দের সহিত বলতেছে, হুররে, লেটস স্টার্ট, আহা, মানে হুররে, চলুন শুরু করি। তারপরে দেখো বি নাম্বার, এখানে লুক, লিসেন অ্যান্ড সে, এখানে আছে হাসান সাবিনার একটি কথোপকথন বা ডায়লগ। গুড আফটারনুন সাবিনা, সাবিনা বলছে, গুড আফটারনুন হাসান, হাসান, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সাবিনা, আই এম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে যাচ্ছি। হাসান বলছে, ওকে বাই। সাবিনা বলছে, ওকে বাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা খুব ভালো করে রিভিশন করবা এবং তোমাদের বইয়ে
গাইডেড তোমাদের এই যে স্কয়ার ইংরেজি গাইডের 9 নং পৃষ্ঠার 1 2 3 নং এবং 9 নং পৃষ্ঠার 1 2 3 নং এবং 11 পৃষ্ঠার 1 2 3 নং শিখা। আবার শুনে নাও, আমি তোমাদেরকে লিখে দিই। তোমাদের এসডব্লিউটা হচ্ছে এরকম, ইউনিট 2 8 সম্পূর্ণ রিভিশন এবং প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। তো এইটুকু তোমরা করে রাখবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ধর্ম ক্লাস। আমি আরফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক ধর্ম বইটি বের করো, সেখান থেকে অধ্যায় 3 এর 54 পৃষ্ঠা বর্ণনামূলক প্রশ্ন 1 থেকে 6 নং তোমরা শিখবা এবং লিখবে। তারপরে রয়েছে যারা সনাতন ধর্মাবলম্বী আছো, তারা তোমাদের বইয়ের 3য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদটুকু বের করো এবং আমার সাথে পড়তে থাকো। দেখো, আমরা সেই 3য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদ স্বরূপ প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ধর্মগ্রন্থ। আমরা জানি ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে, ঈশ্বরের কথা থাকে, অন্যান্য জ্ঞানের কথাও থাকে, মানুষের মঙ্গলের কথা থাকে, জীবনে জীবকে সেবা করার কথা থাকে, অনেক উপদেশ থাকে। এই উপদেশগুলো মেনে চললে আমাদের মঙ্গল হয়। আমরা এও জানি বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ এবং বেদ ছাড়া হিন্দু ধর্মের আরও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, যেমন উপনিষদ, পুরাণ, হ্যাঁ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। 3য় শ্রেণীতে আমরা রামায়ণ সম্পর্কে জেনেছি, এবার আমরা মহাভারত সম্পর্কে জানব। মহাভারত একখানা বিশাল গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচনা করেছেন ব্যাসদেব। তার মূল নাম কৃষ্ণ দ্বৈপায়ন। কাশীরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন। মহাভারতের মূল কাহিনী হচ্ছে কুরু পাণ্ডবের যুদ্ধ। সেই সঙ্গে যুক্ত হয়েছে অনেক কাহিনী, উপকাহিনী। হিন্দুরা রামায়ণের মতো মহাভারতকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে, নিত্য মহাভারত শুনে, পাঠ করে মহাভারতের কথা অমৃত নেয়, তা শুনলে পূর্ণ হয়। তাই কাশীরাম দাস বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান। বিশাল মহাভারত কয়েকটি অংশে বিভক্ত, প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। মহাভারতের মোট 18টি পর্ব রয়েছে। পর্বগুলো হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শৈল পর্ব, শৈক্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রম বার্ষিক পর্ব, মৈশল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গরোহণ পর্ব। এই মোট 18টি পর্ব রয়েছে মহাভারতে।
তারপরে আদি পর্ব, এটা হচ্ছে মহাভারতের আরেকটি পর্ব, আদি পর্ব। অনেক কাল আগের কথা, ভারতবর্ষে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। এক সময় তার রাজা ছিল শান্তনু। শান্তনুর ছেলে তিন ছেলে ছিল, দেবব্রত, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। দেবব্রত বড় কিন্তু এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না। এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তার নাম হয় ভীষ্ম। চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যান, তাই শান্তনুর পর বিচিত্রবীর্য রাজা হন। তার দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ এবং তাই বিচিত্রবীর্যের মৃত্যুর পর পাণ্ডু রাজা হন। ধৃতরাষ্ট্রের 100 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলের নাম দুর্যোধন এবং দুর্যোধনের বলা হয় কৌরব। পাণ্ডুর 5 ছেলে, বড় ছেলের নাম যুধিষ্ঠির, এদের বলা হয় পাণ্ডব। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো, কিন্তু দুর্যোধন তা মেনে নিলেন না। তিনি পাণ্ডবের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু তার রক্ষা পেয়ে যান। পরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করে। খান্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজা। তারপরে হচ্ছে সভা পর্ব। পাণ্ডবদের রাজ্য ছাড়া করার জন্য দুর্যোধন নতুন ফন্দি আনলেন। তিনি যুধিষ্ঠকে পাশা খেলায় আমন্ত্রণ জানালেন। যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেলেন। শর্ত অনুযায়ী পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী সহ বনবাসী গেলেন। বন পর্ব। পাণ্ডবরা বনে ঘুরে বেড়াতে লাগলেন। এভাবে 12 বছর কেটে গেল। এরপর তারা ছদ্মবেশে প্রবেশ করলেন বিরাট রাজার রাজ্যে। এবার হচ্ছে বিরাট পর্ব। তারপরে উদ্যোগ পর্ব, ভীম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, হ্যাঁ, শৈল পর্ব, শৈক্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, হ্যাঁ, অশ্বমেধিক পর্ব, আশ্রমবার্ষিক পর্ব, মৌসল পর্ব, হ্যাঁ, মহাস্থানিক পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গরোহণ পর্ব। এভাবে মোট 18টি পর্ব, তোমরা ভালো করে রিভিশন করবা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।